সাম্প্রতিক দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত লেলাং নয়াহাট কাশেম চেয়ারম্যান বাড়ি সড়কের পুনর্নির্মাণ কাজ পরিদর্শন করেছেন লেলাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিল্পপতি সরোয়ার উদ্দিন চৌধুরী শাহিন একই সময়ে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত খালের ভাঙ্গন কবলিত এলাকায় নির্মিত নয়াহাট বেড়িবাঁধ পরিদর্শন করেন নয় আগস্ট বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রুমাক্তার ও স্থানীয় এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় নির্মিত এই দুইটি নির্মাণ কাজ পরিদর্শন করেন এই সময় তিনি এলাকার বিভিন্ন সড়কের উন্নয়নে এগিয়ে আসায় এলাকাবাসীদের ধন্যবাদ জানান এবং আগামীতে তাদের সহযোগিতায় লেলাং ইউনিয়ন পরিষদের সব ধরনের উন্নয়ন কাজ করা হবে বলে আশ্বাস প্রদান করেন গত দুইবারের বন্যায় আর লেলাং ইউনিয়ন তো পুরোই প্লাবিত প্রায় বিশ কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি বাজারের পশ্চিম পাশে খাল খালিবে বারবারই ভাঙি গই গতবার আই কিছু সরি গিয়ে খালের পাটি করে দিলাম কিন্তু এবারের বন্যা তো আবার ভাঙি আবার ভাঙি যাওয়ার পরে দিয়ে রোড আমার খাজিম চেয়ারম্যান বাড়ির রোড সহ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়ে গ্রাম বাড়ির সহযোগিতা করিয়ে গ্রামের এলাকার সংরক্ষিত আসনের মহিলা মেম্বার সর্বস্তর জনগণের সহযোগিতা আর্থিক সহযোগিতায় আবার পুনরায় আরা খালার ফার এবং প্রায় দুই লক্ষ টাকা ব্যয়ী খাজিম চেয়ারম্যানের বাড়ির আবার পুনরায় আরা কাজ শুরু করছি কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে এক দুই দিনের মেয়ে দিন সে আল্লাহ কাজ সম্পূর্ণ হইব এত এলাকাবাসীদের ধন্যবাদ জানাই কারণ এখনো পর্যন্ত আমরা সরকার কোনো বরাদ্দ নয় যার কারণে আর আইন বান্ধব সম্ভব নয় এ সময় ইউনিয়ন পরিষদ সদস্য রোমা আক্তার তোফাজ্জুল হোসেন রফিক সমাজসেবক বেলাল তালুকদার কৃষক লীগ নেতা মোহাম্মদ তারেক সমাজসেবক সেলিম উদ্দিন মিয়া মাস্টার হানিফ তালুকদার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন